তার তৈরি করা ফর্মুলা আজ পর্যন্ত কোটি কোটি শিশুর প্রাণ বাঁচিয়েছে। ভারত, বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশে ঘরে ঘরে বহুল প্রচলিত ওআরএস এর উদ্ভাবক ডক্টর দিলীপ মহলানবিশ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। প্রচার বিমুখ মানুষটি লোকচক্ষুর আড়ালে থেকেই চলে গেলেন, রেখে গেলেন নিজের গবেষণা। 88 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইহকাল ত্যাগ করলেন দিলীপ মহলানবিশ। তিনি মাত্র নুন চিনির মিশ্রণ দিয়ে সারিয়ে তুলেছিলেন হাজার হাজার রোগীকে। কিভাবে, সেই গল্পটাই জেনে নেব আজকের এই ভিডিওতে। 71-এ যুদ্ধের সময় বাংলাদেশে থাবা বসিয়েছিল কলেরা। একাধিক মানুষ আক্রান্ত হয়েছিল কঠিন রোগে। গ্রামের পর গ্রামে ছড়িয়ে পড়েছিল সংক্রমণ। সেই সময় প্রথম সারিতে নিজে দাঁড়িয়ে থেকে মানুষের সেবা করেছিলেন এই দিলীপ মহলানবিশ। চিনি এবং নুন জলে মিশিয়ে একটি তরল তৈরি করেন তিনি। কলেরা ও ডায়রিয়া আক্রান্তদের ওপরে তা প্রয়োগ করতে থাকেন ক্রমাগত, এবং সেই মিশ্রণ রীতিমতো ম্যাজিকের মতো কাজ করে। বাংলাদেশে যুদ্ধের সময় বনগাঁর রিফিউজি ক্যাম্পে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন শিশু বিশেষজ্ঞ দিলীপ মহলানবিশ। স্যালাইনের সূচের মাধ্যমে নুন, চিনি, বেকিং সোডার জল রোগীর ধমনীতে প্রবেশ করানোর চেষ্টা করেন তিনি। 3000 মানুষের ওপর এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগের নির্দেশ দেন তিনি। তাতে দেখা যায় শুধু স্যালাইনের ফলে সেখানে মৃত্যু হার 20-30% ছিল। সেখানে ওরাল রিহাইড্রেশন সলিউশন দেওয়ার ফলে মৃত্যু হার কমে 3% নামে। তার এই প্রচেষ্টার পর স্বীকৃতি পায় ওআরএস। তিনি জন্মেছিলেন অবিভক্ত বাংলার কিশোরগঞ্জে। দেশভাগের সময় চলে আসেন পশ্চিমবঙ্গে, প্রথমে বরানগর, পরে শ্রীরামপুর। 1958 সালে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করেন তিনি। 1960 সালে লন্ডনে ন্যাশনাল হেলথ সার্ভিস চালু হতে প্রচুর ডাক্তারের চাহিদা তৈরি হয়। দিলীপ মহলানবিশ আবেদন করতেই সুযোগ পান। কুইন এলিজাবেথ হসপিটাল ফর চিলড্রেন্সে রেজিস্ট্রার পদে যোগ দেন এই বাঙালি চিকিৎসক। তখন তার বয়স মাত্র 28। ওই পদে তিনিই ছিলেন প্রথম ভারতীয়। 1991 সালে সল্টলেকে নিজের বাড়িতে সোসাইটি ফর অ্যাপ্লাইড স্টাডিজ তৈরি করেন। উদ্দেশ্য ছিল ডাক্তারি পাশ করা ছেলেমেয়েদের হাতে কলমে গবেষণা এবং ফিল্ড ওয়ার্ক শেখানো। ঠিক যেভাবে তিনি চিকিৎসক হিসেবে তার জীবন শুরু করেছিলেন, সেভাবেই ছাত্রছাত্রীদের ডাক্তারি শেখাতে চেয়েছিলেন তিনি। এরপর আমেরিকায় জনস হপকিন্স ইউনিভার্সিটির মেডিকেল কেয়ারে ফেলো পদে যোগ দেন দিলীপ। তখন ওই প্রতিষ্ঠানের একটি আন্তর্জাতিক কেন্দ্র ছিল বেলেঘাটার আইডি হাসপাতাল। কলেরা আক্রান্তদের চিকিৎসা হতো সেখানে। 1964-তে দেশে ফিরে দিলীপ সেখানে যোগ দেন। শুরু করেন ওআরএস এবং স্পেশাল মেটাবলিক স্টাডি নিয়ে গবেষণার কাজ। হাতে কলমে সাফল্য পেলেও গবেষণাপত্র বার করা হয়ে ওঠেনি। নিজের কর্মজীবনের কৃতিত্ব কখনোই সামনে আনতে চাননি তিনি। নীরবে কাজ করে গেছেন আজীবন। 1971 সালে তিনি বনগাঁর বিভিন্ন ল্যাব, ওয়ার্কশপ এবং ফিল্ড ট্রায়ালগুলোতে এক টানা দিন কাটাতেন। বিভিন্ন বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের ওআরএস এর কার্যকারিতা সম্পর্কে বোঝাতে বছরের পর বছর অতিবাহিত করতে হয়েছিল তাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 105টি দেশে এই প্রকল্পটি গ্রহণ করে এবং বিশ্বব্যাপী ওআরএস এর ব্যবহারকে স্বীকৃতি দেয়। 90-এর দশকের প্রথম দিকে WHO ডায়রিয়া রোগ নিয়ন্ত্রণের মেডিকেল বোর্ডের আধিকারিক ছিলেন ডাক্তারবাবু। শরীর সুস্থ রাখতে বহু মানুষের বাড়িতেই এক প্যাকেট ওআরএস সবসময় মজুদ থাকে। এর আবিষ্কারক ডক্টর দিলীপ মহলানবিশকে বেশিরভাগ মানুষই ডাক্তারবাবু নামেই জানতেন, কিন্তু সেভাবে মানুষটিকে চিনতেন কজন? আপনি পরপারে ভালো থাকুন ডাক্তারবাবু, মানুষের কল্যাণে আপনার কাজ থেকে যাবে আজীবন।